তো বন্ধুরা, আমি আমার পাশের বাড়ির যে ভাইপোর বিয়ে আমি আগের দিন দেখিয়েছিলাম, বউ নিয়ে এসছে। তো আজকে রাত্রিতে তার বউ ভাত এবং বউ ভাতের যে চিত্র দেখলাম, তো অপূর্ব, অকল্পনীয়। গ্রামের যে মেয়েরা নাচতে জানে, তাদের মনের মধ্যে যে এত আবেগ, এত আনন্দ লুকিয়ে আছে, তা আজকের ব্যঞ্জন দলে যদি নাচুরিরা এসে মানে না নাচতো, আর আমি যদি ওই সময়টাই যদি ক্যামেরাবন্দি না করতাম দৃশ্যটা, তাহলে আপনি আমি কেউই ভাবতে পারতাম না। সত্যি নাচতে সবাই জানে, কারণ একটা পরিবেশ, পরিস্থিতি এবং আনন্দের মুহূর্ত এলে সবারই মন আনন্দে উদ্বেলিত হয়। তো আমি সেই একটা চিত্র তুলে ধরছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। গ্রামের বিয়েতে রাত্রিতে আমাদের আলোকসজ্জা খুবই কম, আজকে প্রচুর ঝড় জল বৃষ্টি হয়েছে, সেই সমস্ত উপেক্ষা করেই তো একটা সামান্য জেনারেটরের বিদ্যুৎ দ্বারা, জেনারেটর চালিত বিদ্যুৎ সহযোগে, আর যেটুকু আলোকসজ্জা আমি পাচ্ছি, তো খুবই খুবই অস্পষ্ট হচ্ছে। তো দেখতে থাকুন গ্রামের রাত্রে কোন যাত্রী এসে গেছে, বাজি ফুটছে। তো সেই রকম একটা সন্ধিক্ষণে, সেই রকম একটা মুহূর্তে গ্রামের মেয়েরা ব্যঞ্জনের দলে তালে তালে কীভাবে নেচে উঠেছে, তারা কীভাবে তারা আনন্দ উপভোগ করছে, কীভাবে তার চিত্ত বিনোদন করছে, আমি সেই দৃশ্য তুলে ধরলাম। তো আপনারা দেখতে থাকুন আমার গ্রামের বাড়ির কনে যাত্রী এবং বউ ভাতের মানে মুহূর্তে, সেই লগ্নে গ্রামের মেয়েদের নৃত্য। Thank you.
বন্ধুরা, আমি আজকে আমার পাশের বাড়ির ভাইপোর বিয়ের বৌভাত এবং রাত্রিতে কোনে জাতি আসা সন্ধিক্ষণে বাজি ফোটানো এবং ব্যঞ্জনের তালে গ্রামে মেয়েদের যে নৃত্য অপরূপ, সেই দৃশ্য আমি টুকরো টুকরো অংশ ভিডিও বানিয়ে আপনাদেরকে ক্যামেরাবন্দি করে তুলে ধরলাম। তো এরকম ভিডিও নিয়ে আবার হাজির হবো, ততক্ষণে আমার চ্যানেলে নজর রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টাটা, বাই বাই।